যাকে গিয়া স্বয়ং আছে যে সংগঠন রাস্তা নির্মাণ করতে হবে, রাস্তা নির্মাণ করতে হবে। অবরোধে আমরা বসে আসছি, আর জাতীয় সরবরাহ সংস্থা নির্মাণ করতে হবে। আজকে কাজ করবে যারা প্রশাসনের দায়িত্বে আছেন, বিডব্লিউজির দায়িত্বে আছেন, যারা ডিপার্টমেন্ট তারাই করবে। ঠিক আছে, মিনিস্টার যে করবে সেটা করবে, শুধু বলতে পারেন সেই অর্ডারটা যেটা আমি করার আওয়াজ যতটুকু দায়িত্ব সেটা আমি বলে দিচ্ছি। করতে পারবো না, তারপরে আমি বলেছি তাহলে আপনি চলে যান, আমরা প্রশাসন দেখবেন, প্রশাসন কী করে প্রশাসনের কথা বলবো। উনার যে পিজি টিয়াশন না বিএসএন আমাকে ধাক্কা মেরেছে, আমাকে টান মেরেছে, মারব মেরেছে, তখন আমিও ক্রুদ্ধ হয়ে ওনার দিকে গিয়েছিলাম। কিন্তু আমাদের ওসি মনকালার ওসি সাহেব আমাকে রিকোয়েস্ট করে বলছে বরুণবাবু এইগুলো বাদ দিয়ে যা হয়েছে আমরা দেখবো। তারপরে আমি ওসি সাহেবকে সম্মান দিয়ে আমি খুশি হয়েছি। কি কারণে তারা রোড ব্লক করেছে আমি কিছু জানি না। আমরা অ্যাকচুয়ালি আগরতলা থেকে আসছিলাম, তো এখানে সামনে দেখছি রোড ব্লক, তো আমি এসডিএমকে ফোন করেছি, ডিএম এর নাম্বার নিয়ে আমি কন্ট্যাক্ট করছি যাতে ওনারা আসেন, এবং কি অসুবিধা আমি সেটা জানি না। এখনো পর্যন্ত ওনারাও আমার সঙ্গে কথা বলেননি, এখনো কথা বলা হয়নি। এসডিএম আসছেন, তারপরে জানা যাবে তাদের কি অসুবিধা, কেন রোড ব্লক করছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটা উঠে এসেছে, তাদের 2012 সাল থেকে তারা বিভিন্ন দপ্তরে গিয়েছেন, তাদের রাস্তা এবং জলের নেই বলেই ঠিক তারা আজকে অবরোধে বসেছেন, এবং অনেকবার অবরোধও তারা ঠিক করেছিল কিন্তু কোনো ফল পায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও কথা বলেছে, অনেকবার লিখিত অভিযোগও করেছে, কিন্তু এখন পর্যন্ত তাই তারা বলছে। যে কি বলবেন ঠিক অ্যাকচুয়ালি এই ব্যাপারে আমার কাছে জানা নেই, ওনারা কার কাছে লিখিত দিয়েছেন অথবা দেননি। আমার অন্তত আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ আসেনি, যদি আসতো অবশ্যই দেখতাম। অবশ্যই আপনারা জানেন যে আজকে আসাম আগরতলা রোড আপনারা দেখছেন,
সেটাতে প্রচন্ড কাজ চলছে। তো বৃষ্টি হয় কখনো রাস্তা, যেমন আমি আজকে আস্তে আস্তে রাস্তা দেখেছি অনেক জায়গাতে মাটি পড়ে রয়েছে, আসতে অসুবিধা হয়েছে। সেই জায়গায় অনেকেই বলছে যে এখানে যে বলছে রাস্তা ঠিক করা হচ্ছে না কেন, রাস্তা ঠিক করা হচ্ছে কিন্তু বৃষ্টির কারণে অনেক সময় দেখা যায় রাস্তার মাটিতে রাস্তাতে মাটি পড়ে রয়েছে, গাড়িগুলো যেতে অসুবিধা। আজকে যদি বিগত দিনে যদি বিকল্প রাস্তা থাকতো তাহলে বিকল্পভাবে যাওয়া যেত। এই রাস্তা আমাদের রাস্তাও ঠিক করতে হবে, আবার এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হবে, তার জন্য অনেক সময় দেখা যায় সমস্যা হয়ে থাকে। তবে দ্রুত গতিতে আমাদের সরকার দ্রুত গতিতে কাজ করছে এবং ওনাদের সঙ্গে কথা বলে জানা যাবে তাদের কী সমস্যা। 2012 থেকে যদি হয়ে থাকে যে আজকে আমরা যদি যে কোনো কাজ, আজকে ধরুন আজকে একটা আমরা কাজ করছি, সেটা যে আজকে একটা এক্সাম্পল ধরুন, আজকে যে একটা প্রজেক্ট একটা রাস্তাই বলুন, সেই রাস্তাকে আমার দেখতে হবে, সেটাকে আমার এস্টিমেট বানাতে হবে কত টাকা লাগবে এবং সেটা সিস্টেমে যেতে হবে, এবং কি আমাদের সেই জায়গাতে যে জায়গার জন্য আমরা করব প্রায়োরিটি বেসিস কাজ করতে হয়, এবং যে জায়গাতে আমি দেখব প্রায়োরিটি রয়েছে এবং সেখানে ফান্ড রয়েছে, আমাদের ফান্ডেরও ওই জায়গাতে থাকতে হবে, সেই হিসেবে কাজ হয়। আজকে আমি জানি না ওনারা কেন কি এখনও সামনাসামনি আমার সঙ্গে কথা হয়নি। তো আমাদের সরকার অবশ্যই চাইবে যে ত্রিপুরা রাজ্যে কোনো জায়গাতেই আমরা, আপনারা জানেন যে বিগত দিনে এডিসি এলাকাতে দীর্ঘ সময় বঞ্চিত, তো আমরা চাই দ্রুত গতিতে আমাদের সরকার একটাই মন্ত্রব্য, আমাদের একটাই মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ। তো আমরা এডিসি নন এডিসি জনজাতি নন জনজাতি সবাইকে ডেভেলপ করা আমরা চাই। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চাইবো যে অতি দ্রুত গতিতে যাতে বিভিন্ন সমস্যাগুলো সমাধান করা যায় আমরা অবশ্যই চাইবো, এবং এসডিএম আছেন অবশ্যই তাদের যে সমস্যাগুলো কীভাবে দ্রুত গতিতে করা যায় সেটা আমরা অবশ্যই দেখবো। অনেকটা ধন্যবাদ।